আমার খাতুন জানতে চেয়েছেন আপনার পারিবারিক জীবন সম্পর্কে বলুন। আমার পারিবারিক জীবন সম্পর্কে, আমার দাদা একজন বড় আলেম ছিলেন এবং দেওবন্দ ফেরত আলেম ছিলেন তিনি, মাওলানা সুলতান আহমদ নাম। আমার চাচারা বাপ চাচারা সাতজন, তাদের আমার কোনো ফুফু নাই দুর্ভাগ্য। এই সাতজনের ভিতরে দুইজন আলেম ছিলেন এবং দুইজন হাফেজ ছিলেন, তিনজন আলেম ছিলেন এবং দুজন হাফেজ ছিলেন। আমার বাবা নিজে জেনারেল শিক্ষিত অবশ্য, আর বাবা মা দুজন বেঁচে আছেন, স্ত্রী আছেন আলহামদুলিল্লাহ, তিন ছেলে এবং একজন মেয়ে আমার আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ আমার সাথেই আছেন ঢাকাতেই, ঢাকার অদূরেই। এরপরে জান্নাতুল